মানে জামায়াতের সম্পর্কটা একটু বেশি বলে মনে হচ্ছে কিনা, জামায়াত আসলে অনেকগুলি কি পজিশনের লোক নিয়োগ দিচ্ছে কিনা, এইটা নিয়ে আসলে বিএনপি একটু শঙ্কায় আছে কিনা, অন্য ইসলামিক দলগুলি একটু শঙ্কায় আছে কিনা, এই ব্যাপারটা একটু আপনার কাছে একটু বলতে চাইছিলাম, বা এই ঘটনাটা আদৌ সত্য কিনা। প্রথমত বলি, আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার প্রথম মিটিং এ জামাত ইসলামীর নাম দুইবার বলেছেন এবং হেফাজতের কথা বলেছেন মামুনুল হক। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপি, তার নেতা হচ্ছেন মির্জা ফখরুল, তার নাম কিন্তু উনি বলেননি। কিন্তু এটি যখন বললেন তখন থেকে আমরা বুঝতে শুরু করলাম যে সরকারের সাথে বা যারা সরকারটি গঠন প্রক্রিয়ার সাথে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যুক্ত ছিলেন তাদের সাথে ইসলামী দলগুলোর একটি সখ্যতা তৈরি হয়েছে, সেটি ওয়াকারুজ্জামানের থেকেও শুরু হতে পারে। পরবর্তীতে আমরা দেখলাম যে অস্বাভাবিক ভাবে ইসলামী দলগুলো এই সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা পাচ্ছে, আপার হ্যান্ড পাচ্ছে ইসলামী দলগুলো। তাদেরকে যখন কোনো সমাবেশ হয় রাজনৈতিক দলগুলোর, ইসলামী দলের সংখ্যাধিক্য আমাকে খুব ভাবায়। আমার মনে হয় যে আমি যখন ভোটের রাজনীতি দেখি অথবা আমাদের সমাজের যে জনমত দেখি সেইখানে তাদের যে অংশগ্রহণ অথবা আনুপাতিক হার, আর এই সরকারের মিটিং গুলোতে যে আনুপাতিক হার, সেটি আমার মনে হচ্ছে অস্বাভাবিক। এবং আপনার আপনার কথায় আমি পুরোপুরি একমত। বিএনপিকে বরং আমরা সেই জায়গাটি দেখছি না যে জায়গাটি বিএনপি রেশনালি পাওয়ার কথা একটা বড় দল হিসাবে এবং ভোটের রাজনীতিতে। এটি আমাকে একটু আশঙ্কিতও করে, কারণ হচ্ছে আমি কিন্তু শুধু সরকারের সাথে দেখছি না। আপনি যদি আমাদের সোসাইটিতে দেখেন, জামাতের আমির যেভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভারতীয় হাই কমিশনারের সাথে বলি অথবা অন্যান্য জায়গায়, তিনি যেভাবে আশ্বাস দিচ্ছেন বসুন্ধরা সাথে দেখা করছেন এবং আমাদের হিন্দুদের সাথে দেখা করছেন, আমাদের সাংবাদিক নেতাদের সঙ্গে বসছেন, সাংবাদিক, আপনি জানেন 4 জন পলাতক সাংবাদিক যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের সাথে বসেছেন, এবং তাদের সাথে যেভাবে উনি কোথাও কোথাও ফ্লাইং কিস দিয়েছেন, আপনি ভাবতে পারেন জামাতের আমির ফ্লাইং কিস দিচ্ছে অডিয়েন্সের দিকে? কাজে আমরা শিক্ষাঙ্গনে থাকার সময় যে জামাত শিবিরকে দেখেছি, পরবর্তীতে যে জামাতকে দেখেছি, আমার কেন যেন মনে হচ্ছে তারা একটি কৌশল অবলম্বন করছেন এবং তাদের একটা শক্ত গ্রাউন্ড তৈরি হয়েছে এই সরকারের ভেতরে, সেনাবাহিনীর ভেতরে, এবং শিক্ষাঙ্গন গুলো তাদের অথবা প্রতিষ্ঠানগুলোতে জামাত আবার সেই পুরনো রাজনীতি না ফেরত আনার একটি সুযোগ পেয়েছে। না আশা ভাই, আপনার কাছে কি মনে হয় না, সেটা আমার মানে আপনার সঙ্গে এটি আলাপ আর কি, যে আপনার কাছে কি এটি মনে হয় না, গত 15 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, যেভাবে চেতনাকে বিক্রি করেছে, যেভাবে আসলে উই আর দেক করে তুলেছে, সেক্ষেত্রে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আছি বা আমি আওয়ামী লীগ নই এই পরিচয়টা দিতে গেলে অনেকের আসলে ইসলামিক দলগুলিরই শরণাপন্ন হইতে হয়, মানে আর তো কোনো উপায় নাই, মানে ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা মানে বিএনপির তো আলাদা করে কোনো চেহারা নাই, বিএনপির যারা নেতৃবৃন্দ তারাই বিএনপি, তো সুতরাং আপনার যদি চেহারার কথা হয় তাহলে তো আসলে আওয়ামী লীগ এতটাই মানে মানে কেমন জানি একটা উই আর দে করেছে, যেখানে আসলে প্রতিবাদের ভাষাটাই ওইভাবে দাঁড়ায়। আমি আজকে অন্যদের কথা শুনে আমার কাছে এটি মনে হচ্ছিল যত না এটি একটি ইসলামিক বিপ্লব বা ইসলামিক ভাবধারায় বা শরিয়া মতো দেশকে পরিচালনা করার জন্য, তার চেয়ে অনেক বেশি একটি ন্যায়ের পক্ষে কথা বলার জন্য। এবং আপনি খুব ভালো করে জানেন যে জান ও জবানের স্বাধীনতা চাই একটি কথা চালু হয়েছিল ইচ্ছা করেই, যাতে সেই চেতনার একটা এন্টিথিসিস দাঁড়ায়। আপনার আপনার একটু মতামত জানতে চাইবো যে এটা আসলে মানে একটা উই আর দে। আপনি একদম সঠিকভাবে বলেছেন, আওয়ামী লীগ কিন্তু বিভাজনের রাজনীতি করেছে, ঠিক নরেন্দ্র মোদী ভারতে যে রাজনীতিটি করে, চিফ ডিভাইডার। শেখ হাসিনা ওয়াজ দ্য চিফ ডিভাইডার ইন বাংলাদেশ, কেননা উনি তার স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে, ভোটহীন নির্বাচিত হতে গিয়ে উনি বাংলাদেশকে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের শক্তি বানিয়েছেন। এবং সেইখানে আপনি দেখবেন যে বিএনপি তো অত্যাচারিত হয়েছে, কিন্তু জামাতের কিন্তু দৃষ্টান্তমূলক অত্যাচার হয়েছে। ধরেন আপনি মানবতা বিরোধী অপরাধের, আমি কিন্তু এই আন্দোলনের সাথে 92 সাল থেকে যুক্ত ছিলাম যে যুদ্ধ অপরাধীদের বিচার করা যায় কিনা, কিন্তু আওয়ামী লীগ যে বিচারটি করলো এবং তারপরে যখন আমরা দেখলাম ইসলামী ব্যাংক দখল করলো এবং রাবেতা দখল করলো এবং মানারাত দখল করলো, তখন কিন্তু কেউ প্রশ্ন করতেই পারে যে আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল কি বিচার নাকি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা। আওয়ামী লীগের পতনের সাথে সাথে খালেদ আরো দুটি জিনিসের পতন তারা করে গেছে, একটি হচ্ছে মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে শেখ মুজিব এবং ধর্মনিরপেক্ষতা, কারণ এগুলোর কবর রচনা করে গেছে। আপনি এখন মুক্তিযুদ্ধ বললে আপনার জন্য কিন্তু বিষোদ্গার করার লোকের কোনো অভাব নাই, কেননা
মানুষ আওয়ামী লীগের বয়ানের মুক্তিযুদ্ধটি হুম দেখেছে, হুম সে তো আসল মুক্তিযুদ্ধটি খুঁজে পায়নি। আওয়ামী লীগের বয়ানের ধর্মনিরপেক্ষতা দেখেছে, যেটির একটি সন্ত্রাসী চেহারা। আপনি যখন দেখেন যে কেউ যদি এখন দেখুন, যেই দুর্নীতিটি হয়েছে, ধরেন $100 বিলিয়ন 15 বছরে তারা পাচার করেছে, এর পাশে এসে কেউ যদি বলে যে সে আসলে সৎ মানুষের শাসন দিবে এবং ন্যায়ের পক্ষে দাঁড়াবে, আপনি দেখবেন লাইন ধরে মানুষ তার পক্ষে যাবে। বিএনপির রাজনীতিটি তো আমরা চিনি এবং বিএনপির রাজনীতিটির পরিচয় আমাদের কাছে প্রকৃষ্ট, কিন্তু সৎ মানুষের শাসন, ন্যায়ের পক্ষে, জান ও জবান, এই যে শব্দগুলো আমাদের মার্কেটে ঘুরছে, এগুলো সাংঘাতিক ভাবে ইসলামী দলগুলোকে সাহায্য করছে এবং জামাতকে সাহায্য করছে, এবং তারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশে এরকম একটি ঘটনা কিন্তু ঘটবে। আশা পাই, আপনাকে শুধু আমি মনে করি জি মনে জি করিয়ে দিই একটি কথা, খেলাফতে মজলিসের সাথে 2006-এ আওয়ামী লীগ একটি চুক্তি করেছিল যে তারা পাওয়ারে গেলে শরীয় আইন কায়েম করবে। হুম হুম ভাগ্যিস সেই নির্বাচনটি হয়নি, নালে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতেন ভোটের কারণে, নির্বাচনের কারণে শরীয় আইন কায়েম করে ফেলতো বাংলাদেশে। তার মানে এই দলগুলোর নীতির যে কি করুণ অবস্থা, সেই জায়গায় অন্তত জামাতে ইসলামী বলতে পারে তাদের নীতির ধারাবাহিকতা আছে। সরকার থেকে তারা আশকারা পাচ্ছেন, সেনা প্রধান তাদেরকে আশকারা দিয়েছেন, এবং তার পরিণতি যা হতে পারে আমরা তাই দেখতে পাচ্ছি। আশা ভাই, আমার এই সিরিজে শেষ প্রশ্ন, আশা ভাই আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ গত 15 বছর ধরে যে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে, যে প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে, একক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এক, আবার অর্থনৈতিকভাবে সাংঘাতিকভাবে দেশকে দুর্বল করে নিজেদের শক্তিশালী করা, অর্থাৎ নিজেদের পকেট ভরা, দেশের পকেট কেটে সেইটা করা করেছে, যার বেনিফিশিয়ারি আমরা আসলে অনেকেই, আমাদের মধ্যে থেকে অনেকেই এই বেনিফিশিয়ারি, এবং এই বেনিফিশিয়ারি হয়েও আমরা আসলে কাউকে কোনো কিছু বলি নাই, বলা বলে কাউকে কোনো কিছু বলি নাই, এর একটা বড় কারণ হচ্ছে যে এই দুর্নীতির মজাটা আমরা পেয়েছি, এবং ফাইনালি গিয়ে আমরা জুলাই 15 তারিখে যখন আমাদের সন্তানেরা পথে মরতে শুরু করেছে, তখন আমরা আবার হঠাৎ করে এটি বলতে শুরু করেছি, এবং আমরাই এমন একটা ভাব যে এই দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, এটাকে আপনি আসলে কীভাবে দেখেন? আমি আমি মনে করি সাংঘাতিক ভাবে এটা সত্যি, এবং আওয়ামী লীগ 15 বছর এমন একটি শাসন দাঁড় করিয়েছিল যে আপনার গায়ে যেন কাদা থাকে, আপনার গায়ে যেন দুর্নীতি থাকে, আপনি যেন মুখ উঁচু করে দাঁড়াতে না পারেন। এবং আমি বলে থাকি 15 বছরে 50 থেকে 60 লক্ষ মানুষ আওয়ামী লীগের প্রত্যক্ষ ভাবে মদদে, তাদের লোভে, তাদের টাকা পয়সায় ফুলে ফেঁপে উঠেছে। দেখুন আমরা এখন মোটা দাগে বেক্সিমকো, সামিট, বসুন্ধরা এগুলো বলতে পারি, কিন্তু আমি অনেক মানুষকে চিনি, আমার কমিউনিটির মানুষকে চিনি, আমার চেনা মানুষদেরকে চিনি, তারা কি করে আওয়ামী লীগ শাসনের বেনিফিশিয়ারি হয়েছিল এবং তারা ভাবতে শুরু করেছিল কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং শেখ হাসিনা জীবিত থাকবে, এবং তার সাথে না থাকাটা হবে সময়ের অপচয়। আমাদের আমি যদি নীতি নৈতিকতার প্রশ্ন আপনি ধরেন, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ নৈতিকভাবে অত্যন্ত নিচু অবস্থায় চলে গেছিল, এবং আমরা যে যেখানে পেরেছি, সুযোগ পেয়েছি, তার সুযোগের অপব্যবহার করেছে, এরকমটি আমি কম দেখেছি। আপনি একবার খেয়াল করে দেখুন যে 18 লক্ষ মানুষ নির্বাচন বাস্তবায়ন করে, তাদের মধ্যে কি একজনও ঘুরে দাঁড়িয়েছিল বলতে যে 3-3টি নির্বাচন কিছুই হচ্ছে না? পাকিস্তান, যার কথা শুনলে আমাদের গা জ্বলে, সেখানেও কিন্তু 4টা লোক দাঁড়িয়ে বলেছিল যে নির্বাচনটি হচ্ছে না, আমরা ভুয়া রেজাল্ট দিচ্ছি এবং কাউকে কাউকে বিজয়ী করে আনছি। আপনি কি অপরাধীর তালিকায়, আপনি যদি 3টা নির্বাচনে 18 লক্ষ মানুষ দেখেন, 60 লক্ষ অপরাধী তো এখানেও রয়েছে। কাজেই শেখ হাসিনা, তার ক্যাবিনেট, তার দল, এর পাশাপাশি সমাজের ভেতরেও কিন্তু বেনিফিশিয়ারি ছিল, যারা ঘুরে দাঁড়িয়েছে সন্তান হত্যার পর রাজপথে নেমে।